সুপ্রভাত সবাইকে। 13 রকমের ফুলের সম্ভার নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে মঙ্গলবার, বাড়িতে রয়েছে বিপত্তারিণী পুজো, মানে আমার বাবা মায়ের বাড়িতে রয়েছে বিপত্তারিণী পুজো। এটা তৃতীয়তম পুজো আমাদের বাড়িতে, তাই অনেক সকাল সকাল উঠে আমরা দুবোন কিন্তু ফুল ফল 13 রকমের সব নিয়ে এসেছি। এবার ঠাকুরটাকে যেখানে বসানো হবে সেখানে আমার বোন কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে কিন্তু পেছনটা সাজিয়ে নিচ্ছে। আর এদিকে আমার বড় কাকি চলে এসেছে মাকে অল্প হেল্প করতে, তার জন্য এখানে অনেক ফুল দেখে কাকি বলছে যে আমি একটা মালা গেঁথে নিই। তাই এখানে তিন রকমের জবা রয়েছে, সেগুলো দিয়ে কাকি একটা মালা গাঁথছে। আর ওদিকে ঠাকুরঘর আমার মা ঢুকে গিয়েছে, ঠাকুর পুজো দিচ্ছে। আর আমি ভাবলাম যে কাকিকে অল্প হেল্প করে দিই, কারণ মালাটা অনেকটা বড় হচ্ছে, তো তাই একা পারবে না, একটু ধরে আমি হেল্প করে দিচ্ছি। দেখুন মালাটা কিন্তু বেশ ভালো গাঁথা হচ্ছে। সকাল সকাল পুজোর একটা আয়োজন, বেশ ভালো লাগছে মনটা। সকাল সকাল স্নান তো সেরে নিয়েছিলাম, তো যাই হোক কুর্তিটা পরে নিলাম। এই কুর্তিটা আমাকে বাবা দিয়েছে, ভীষণ ভালো লাগছে কুর্তিটা, আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে এই কুর্তিটায়। এদিকে মা কিন্তু ভোগের আয়োজন করার জন্য একদম রেডি হয়ে গেছে, কাকিও মাকে অল্প হেল্প করছে। এখানে দেখুন মা 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, লুচি, এগুলো সব ভোগের জন্য মা নিজের হাতেই রান্না করছে। আরেকজন কাকিকে রাখা হয়েছে, ওনাকে শুধুমাত্র বাইরে, মানে বাইরে যে যারা প্রসাদ খেতে আসবে তাদের জন্য খিচুড়ি লাবড়াটা করবার জন্য রাখা হয়েছে। এদিকে আমার বাবাও কিন্তু স্নান ধান সেরে পাঞ্জাবি পায়জামা পরে একদম রেডি হয়ে গেছে। আমি বাবা আর আমার ছোটো বোন মিলে যাব ঠাকুর আনতে, মানে প্রতিমা আনতে। এদিকে আমার বোনও কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমরা দুবোন মিলে হেঁটে যাচ্ছি, একদম সামনেই রয়েছে কুমোরটুলি, সেখান থেকে আমাদের বাড়ির প্রতিমাটাকে আনতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, দেখুন কত সুন্দর লাগছে। আর পেছনে রয়েছে আরও অনেক কাঠামো, সম্ভবত এগুলো মা কালীর মূর্তি। এবার বাবা প্রতিমাটাকে নিয়ে ঠাকুর মানে টোটো করে যাচ্ছে, আর আমরা পেছন পেছন ঢাকির সঙ্গে যাব। খুব বেশি দূরে নয়, অল্প হাঁটা পথ। এই আমরা বাড়ির সামনে চলে এসেছি, এবার মা প্রতিমাকে বিপত্তারিণী প্রতিমাকে বরণ করে ঘরে তুলবে। যে জায়গাটা করা হয়েছিল সেখানে বাবা কিন্তু বিপত্তারিণী মাকে বসিয়ে দিল। এবার কাকি যে মালাটা গেঁথেছিল দেখুন কত বড় হয়েছে, আর খুব সুন্দর লাগছে। মাঝখানে মাঝখানে কিন্তু টগর ফুলও দেওয়া হয়েছে। মা এবার মালা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। অনেকগুলো ফুল দিয়ে মালাটা গাঁথা হয়েছে বলেই মালাটা হয়তো এতটা সুন্দর লাগছে, আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর লাগবে মালাটা। যাই হোক মা মালাটা পরিয়ে দিল, এবার ঠাকুরের যে হাতের ত্রিশূলটা রয়েছে সেটা মা পরিয়ে দেবে। এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে প্রায় 12:30। পুরোহিত মশাইকে অনেকক্ষণ আগে আসার জন্য বলা হয়েছিল কিন্তু উনি আসতে পারেননি। তো যাই হোক এদিকে আমরা বাকি যোগাড়যন্ত্রগুলো করে নিচ্ছি। নারকেলের নাড়ুটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, আর এদিকে মা পায়েসটা করছে, আর কাকি কিন্তু পুজোর ফুলগুলো ফলগুলো কেটে নিচ্ছে। এদিকে মা 13 রকমের যে পানসুপুরি রয়েছে সেগুলো রেডি করছে। এদিকে চালকলার ভোগও মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, কিন্তু পুরোহিত মশাই কিন্তু এখনও আসেনি। কারণ আজকের ডেটে না অনেক পুজো রয়েছে, তো তাই হয়তো উনি মানে ঠিকঠাক টাইম মতো আসতে পারছে না। তো যাই হোক এদিকে সবাই তো মানে ব্যাকুলতা যে এখনও কেন আসছে না। তো এদিকে লুচিগুলোও দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। অবশেষে পুরোহিত মশাই এলো, মোটামুটি 1:30 নাগাদ উনি এসেছেন। এবার পুজোটা কিন্তু শুরু করা হয়েছে। এত সুন্দর ঢাক বাজছে, মনে হচ্ছে যেন কোনো দুর্গাপূজা হচ্ছে, খুব ভালো লাগছে। দেখুন সব কিছু যোগাড়যন্ত্র করে এখানে পুরোহিত মশাই মানে বসেছে, আর মা কিন্তু অনেক সকালবেলা উঠেই এগুলো সব আয়োজন করেছে। আমার কিন্তু অনেক ভালো লাগছে। বাবা মনের আনন্দে কাঁসর বাজাচ্ছে। আমি যখন খুব ছোট তখন থেকে দেখতাম মা বিপত্তারিণী পুজো করত, মা ঘট বসে আগে পুজো করত। তো দু বছর যাবৎ, এবার নিয়ে 3 বছর বাড়িতেই পুজো হচ্ছে মূর্তি দিয়ে। ঢাকটা এত সুন্দর বাজাচ্ছেন উনি, কি বলবো, মন ছুঁয়ে যাচ্ছে। এদিকে আমি আপনাদের সামনে একবার চলে এলাম, সব পরিবারে অনেকদিন পরে একসাথে হলাম সবাই, মানে খুব ভালো লাগছে এটা আমার কাছে।
বাবা এদিকে সংকল্প নিচ্ছে, পুজো এখন প্রায় শেষের পথে, দুপুর গড়িয়ে প্রায় বিকেল, এখন মোটামুটি আড়াই ঘন্টা ধরে কিন্তু পুজো হচ্ছে। সবটার ভিডিও তো তুললাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের কাদের কাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয় বা হচ্ছে বা হবে সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আমার। এদিকে যজ্ঞ করা হচ্ছে, পুজো এখন শেষ, এবার আমি বাকি কাজগুলো করে নেব, যেমন প্রসাদ বাড়া, কারণ সবাই অনেকক্ষণ ধরে উপোস রয়েছে আর বিকেল প্রায় চারটে সাড়ে চারটা হয়ে গেছে এখন। তো যাই হোক, এর ফাঁকেই দেখুন আমি একটুখানি ঢাক বাজানোর চেষ্টা করছিলাম, আপনারা কিন্তু কেউ হাসবেন না, কারণ আমি একদমই বাজাতে পারি না, জাস্ট মজার ছলেই বাজাচ্ছিলাম, তবে আনন্দ লাগছিল। আমি এখন প্রসাদ বাড়ার জন্য বসে পড়েছি, বাকিদের যারা রয়েছে কাকিওরা, মা, বুনু, সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, বিপত্তারিণী পুজোর কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।